আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, হার্ট হবি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতর টিনের ওপর এসে বসছে। তারা কেন বসছে এটা হয়তো আপনারা অনেকে জানেন না। তারা সেই কবুতরের মালিক নিশ্চয়ই তাদেরকে ঠিক মতো খেতে দেয় না, সেই জন্য অন্যের বাসায় এসে খাদ্য সংগ্রহের চেষ্টা করছে। কিন্তু আমরা মানুষ অনেক সময় কর্ম করি না বা নিজের খাদ্যের কথা চিন্তাও করে না, কিন্তু পশু পাখি ঠিক চিন্তা করে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মুরগি, তার অনেক বাচ্চা, প্রায় 21টার মতো বাচ্চা। কিন্তু দেখেন বাচ্চাগুলোর মধ্যে কিছুটা ভ্যারাইটি দেখা যাচ্ছে। একটা হচ্ছে চীনা হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা। প্রিয় বন্ধুরা, এইটাই আসলে জীবের মধ্যে যে মানে তাদের মায়া মমতা এটা ফুটে উঠেছে। সে অন্য একটা জাতের বাচ্চা, সে ডিম ফুটিয়ে তা দিয়ে দীর্ঘ সময় ধরে তা দিয়ে বাচ্চা ফুটায় এবং খুব আদরে মানুষ করে, বেশ অনেকটা বড় করে, তারপর হয়তো তারা ছেড়ে দেয়। কিন্তু আমরা মানুষরা হলে কি সেটা করতাম? প্রিয় বন্ধুরা, এমন প্রশ্ন আপনাদের কাছে থেকে গেল। প্রিয় বন্ধুরা, দেখুন বাচ্চাগুলা মা চারিদিকে লক্ষ্য রাখছে, অন্য কোনো চিল বা কাক পাখি যেন তার বাচ্চাকে না নিয়ে যায়। এমনকি প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ধান খাচ্ছে কি সুন্দর করে। প্রিয় বন্ধুরা, এটা বলার উদ্দেশ্য হলো, প্রিয় বন্ধুরা, আর একটা আপনার দৃশ্য দেখতে পাচ্ছেন, দুইটা চড়ুই পাখি সেই মুরগির খাদ্য দেওয়া হয়েছিল, তারা খেতে এসছে। কিন্তু দেখেন প্রিয় বন্ধুরা, একটা ছোট্ট মুরগির বাচ্চাও কিন্তু অন্য একটা পাখি যে তাদের ধান খেয়ে নিচ্ছে সেজন্য তাড়ানোর জন্য চলে আসবে। আপনারা লক্ষ্য রাখুন, প্রিয় বন্ধুরা, ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা পাখিকে তেড়ে আসছে এবং তাকে খেতে দেবে না তাদের খাদ্য। আপনারা দেখুন, এই যে দেখুন, ছোট্ট একটি বাচ্চা এবং আর একটা ছোট্ট হাঁসের বাচ্চা তেড়ে এসেছিল, তাদেরকে খেতে দেবে না। এমন দৃশ্য আসলে খুব মনোমুগ্ধকর বা দৃষ্টিনন্দন। প্রিয় বন্ধুরা, চড়ুই পাখি এবং টুনটুনি পাখি দেখুন কতটা পাশাপাশি, তারা বন্ধুর মতো। টুনটুনি পাখি তার নিজ মনে পোকা খাচ্ছে, খাদ্য সংগ্রহের চেষ্টা করছে। চড়ুই পাখি বসে আছে নিচে, খাদ্য ছিটানো আছে, সে এগুলো খাবে। সবাই আসলে খাদ্যের সন্ধানে তো সব প্রাণী আসলে থাকে, ব্যস্ত থাকে। পেট শান্তি তো দুনিয়া শান্তি, তাই না বন্ধুরা? হ্যাঁ প্রিয় বন্ধুরা, দেখুন সেই বাচ্চাগুলো আসলে কত সুন্দর করে তারা একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ছোটোবেলা আসলে সকলেরই মিল থাকে, কিন্তু বড় হলে আমরা নিজ নিজ স্বার্থের জন্য একে অপরে পর হয়ে যাই, শত্রুতা হানাহানিতে লিপ্ত হয়ে থাকে। ছোট্টবেলা আসলে খুবই মজার, খুবই সুখে, খুবই আনন্দে, তাই না বন্ধুরা? হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই বাচ্চাগুলোর মা প্রায় 21টা বাচ্চা একসঙ্গে সঙ্গে নিয়ে থাকে, তার দুটা পাখার মধ্যে আগলে রাখে। বিপদ আপদে অন্য কোনো পাখি বা অন্য কোনো কাক পাখি বা বাজ পাখি যদি আসে, নিজের জানের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়ে, কতটা মায়ের মমতা ছোটদের জন্য। দেখুন সেই বাচ্চাগুলো আসলে কত সুন্দর করে তারা একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ছোটোবেলা আসলে সকলেরই মিল থাকে, কিন্তু বড় হলে আমরা নিজ নিজ স্বার্থের জন্য একে অপরের পর হয়ে যাই, শত্রুতা হানাহানিতে লিপ্ত হয়ে থাকে। ছোট্টবেলা আসলে খুবই মজার, খুবই সুখে, খুবই আনন্দে, তাই না বন্ধুরা? হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই বাচ্চাগুলোর মা প্রায় 21টা বাচ্চা একসঙ্গে সঙ্গে নিয়ে থাকে, তার দুটা পাখার মধ্যে আগলে রাখে। বিপদ আপদে অন্য কোনো পাখি বা অন্য কোনো কাক পাখি বা বাজ পাখি যদি আসে, নিজের জানের তো আশা না করে ঝাঁপিয়ে পড়ে, কতটা মায়ামত ছোটদের জন্য। দেখুন সেই বাচ্চাগুলো আসলে কত সুন্দর করে তারা একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ছোটোবেলা আসলে সকলেরই মিল থাকে, কিন্তু বড় হলে আমরা নিজ নিজ স্বার্থের জন্য একে অপরের পর হয়ে যাই, শত্রুতা হানাহানিতে লিপ্ত হয়ে থাকে। ছোট্টবেলা আসলে খুবই মজার, খুবই সুখে, খুবই আনন্দে, তাই না বন্ধুরা?
প্রিয় বন্ধুরা, এই বাচ্চাগুলোর মা প্রায় 21টা বাচ্চা একসঙ্গে সঙ্গে নিয়ে থাকে, তার দুটা পাখার মধ্যে আঙলে রাখে। বিপদ আপদে অন্য কোনো পাখি বা অন্য কোনো কাক পাখি বা বাস পাখি যদি আসে, নিজের জানের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়ে। কতটা মায়ের মমতা ছোটদের জন্য! এটা সব প্রাণীদেরই হয়ে থাকে, কিন্তু অনেক সময় আমরা দেখেছি মানুষ জাতির মধ্যে সেটা অনেক সময় খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে। যেমন হয়তো তার বাচ্চাকে নিজেই মেরে ফেলছে বা অন্য কোথাও ফেলে দিয়ে আসছে। এমন দৃশ্য আসলে আমাদের মানব জাতির জন্য, মানব জাতির করা উচিত নয়, তাই না বন্ধুরা? প্রিয় বন্ধুরা, এখানে একটি বড় চিনাহাজ আপনারা দেখতে পাচ্ছেন। সেই যে দেখলেন ছোট চিনাহাজগুলা, ওগুলোই বড় হলে ঠিক এমনটা সুন্দর রূপ ধারণ করে। এবং দেখতে পাচ্ছেন এটা, প্রিয় বন্ধুরা, এটা আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁস। যখন সকালে তারা খাওয়া দাওয়া শেষ করে মনের আনন্দ হয় ধরুন, তখন তারা কী করে দেখুন, তারা খুব পাখা ঝাপিয়ে আনন্দ প্রকাশ করে যে তারা খেতে পেয়েছে, তারা খাওয়া দাওয়া করছে, পেট শান্তি, দুনিয়া শান্তি। তো তাই না? সমস্ত প্রাণীগুলোর মধ্যে তাই, পেটে খাদ্য থাকবে আনন্দ উল্লাস, পেটে খাদ্য নেই আনন্দ হবে না, আসবে না, মন থেকেই আসবে না। প্রত্যেকটা প্রাণীর নিজ 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 ভাবনা থেকে এটাও দেখুন, এটা দেখুন। একসঙ্গে চিনাহাঁস এবং রাজহাঁস তারা সকালের কিছুটা খাদ্য খেয়ে তারা নিজেদের আনন্দ প্রকাশ করে বেড়াচ্ছে, তাদের মনে আনন্দ প্রকাশ পাচ্ছে। দেখুন কি সুন্দর, কি অপরূপ, তাই না? প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কি আজব ঘটনা, একটি ছোট্ট বিড়াল ছানা গ্রিল দিয়ে উঠে গেছে অনেকটা উপরে, সে কীভাবে নামবে নামবে এই চিন্তায় খুব ব্যস্ত এবং খুব চেষ্টা করতে করতে একসময় প্রিয় বন্ধুরা দেখুন লাভ দিয়ে নেমে গেছে। সে কিন্তু একটা ছোট্ট বিড়াল। আসলে বিড়াল ছোট থেকেই তারা বিভিন্ন জায়গায় উপরে উঠতে পছন্দ করে এবং নামতে পছন্দ করে। এখানে একটি খুব হৃদয় বিদারক ঘটনা প্রিয় বন্ধুরা দেখুন, একটি গরু, ছোট জাতের গরু একটি এখানে চড়ানো হচ্ছে। এখানে কিছু বকবক আপনারা দেখতে পাচ্ছেন, কেন একসঙ্গে তারা আছে, কখনো তারা খুব কাছাকাছি কেন আছে জানেন? ক্ষুধার জন্য। গরু যে ঘাস খাচ্ছে, যে ঘাস খেতে খেতে যদি কোনো পোকা মাটির তল থেকে বের হয়, তখনই কিন্তু বক পাখিটা তারা সেই পোকাগুলো শিকার করবে এবং খাবে, জীবন ধারণ করবে। এভাবেই আসলে সমস্ত পৃথিবী জাতি জীবন চক্র বেঁচে আছে একে অপরের সহযোগিতায়, তাই না বন্ধুরা? তো দেখুন তাদের, আমি তাদের কাছাকাছি অনেকটা কাছাকাছি নিয়ে ভিডিওটা করেছিলাম এবং আমাকে দেখে খুব সতর্ক যে, এবং তারা মনে মনে হয়তো বলছে কেন আমাদেরকে ডিস্টার্ব করছে, আমরা খেতে এসেছি। তো প্রিয় বন্ধুরা, আজ আর নয়, এমন সুন্দর সুন্দর এমন সুন্দর সুন্দর ঘটনা প্রিয় বন্ধুরা আজ আর নয় এমন সুন্দর সুন্দর ঘটনা পরবর্তীতে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।